নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ধর্ম আস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি পুরোহিত তপন ভট্টাচার্যী। আজকের বিষয় মুদ্রা কীভাবে করবেন বা মুদ্রা কীভাবে করতে হয়। মুদ্রা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা যে কোনো পূজা অর্চনা করতে গেলে মুদ্রার প্রয়োজন হয়। আজ এই ভিডিওতে আমি যে কটা মুদ্রা আপনাদের সামনে দেখাবো, কেননা একটিমাত্র ভিডিওতে সম্পূর্ণ মুদ্রা দেখানোর সম্ভব নয়, কেননা একটা টেকনিক্যালি একটা ব্যাপার থাকে। বাকি যে মুদ্রাগুলো সেগুলো পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের চ্যানেলে দুর্গাপূজা বিষয় নিয়ে আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার মাঝখানে আমি ভাবলাম যে মুদ্রা কীভাবে করতে হয় সেটা একটু দেখাই, তার জন্যই শুরু করছি। প্রথমে দেখুন, আবাহন করতে গেলে পঞ্চমুদ্রার প্রয়োজন হয়, অর্থাৎ পাঁচটি মুদ্রার প্রয়োজন হয়। প্রথমে যেটা করতে হয়, এইভাবে হাতটা নেবেন, এইভাবে হাতটা নেবেন, বুড়ো আঙুলের মাথাটা এরকম দেখুন অনামিকা এই গোড়াতে রাখবেন, আঙুলগুলো একদম সোজা রাখবেন। এটা যদি এইভাবে করেন তাহলে হলো এটা আবাহনী মুদ্রা। এটাকে যদি ঠিক উল্টে দেন, ঠিক উল্টে দিয়ে আঙুলগুলো পরস্পর সোজা রাখলেন, তাহলে হলো স্থাপনী মুদ্রা। এটা অবশ্যই বুঝেছেন, আবাহনী মুদ্রা দেখালাম, এই আবাহনী মুদ্রা, এই হচ্ছে স্থাপনী মুদ্রা। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে সন্নিধাপনী। এই দেখুন, এই মুঠটা করলেন, আঙুল দুটো এই সামনে রাখলেন, এটাকে বলে সন্নিধাপনী মুদ্রা। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে সন্নিরোধনী, ঠিক এই আঙুল দুটো ভেতরে প্রবেশ করিয়ে দিন, সন্নিরোধনী মুদ্রা। তাহলে চারটে মুদ্রা দেখলেন, তারপরে মুদ্রাটায় আসছি। তারপরে হচ্ছে সম্মুখীকরণ মুদ্রা, দেখুন ওটাই যদি ঠিক এই যে করলেন, এই দুটো আঙুল ঢোকালেন, এই একটা মুদ্রা হলো, এই মুদ্রা হচ্ছে সম্মুখীকরণ মুদ্রা, এই মুদ্রাটা হচ্ছে সম্মুখীকরণ মুদ্রা। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে অঙ্কুশ মুদ্রা, দেখুন এই দেখুন এই হাত এরম করলেন, এই দেখুন আঙুল ভাঁজ করলেন, এই করলেন, দেখুন এই আঙুলটা তর্জনীটা এই মধ্যমার এখানে এসে বেঁকে গেল, মধ্যমাটা সোজা থাকবে আর বৃদ্ধাঙ্গুষ্ঠটা এই দিকে থাকবে, আর অনামিকার কনিষ্ঠা দেখুন একভাবে গুটিয়ে রাখলাম, একে বলে অঙ্কুশ মুদ্রা। এটার প্রয়োজন হয়, এই মুদ্রার প্রয়োজন হয় জল শোধনের ক্ষেত্রে, জলশুদ্ধির ক্ষেত্রে। তাহলে এবার আসছি মৎস্য মুদ্রায়, দেখুন দেখুন মৎস্য মুদ্রা, এই দেখুন মৎস্য মুদ্রা, দেখুন তর্জনী অনামিকা এক জায়গায় রইল, এই দেখুন মধ্যমা অনামিকা, এই দেখুন অনামিকা মধ্যমা এই আঙ্গুলের, দেখুন আবার তর্জনী কনিষ্ঠা, এই দেখুন বৃদ্ধাঙ্গুষ্ঠ একটা মাছের মতো দেখতে লাগছে, দেখুন ঠিক আছে। এইভাবে করবেন। আরেকটি কথা বলে দিই বন্ধু, যেহেতু আমরা একটা ভালো মোবাইলে ছবিটা করা হচ্ছে, সেই হিসাবে মোবাইলে সবসময় আমার ডান হাতটা বাম হাত বলে মনে হবে, মোবাইলে যদি হয়। আর যদি ক্যামেরার সামনে হয় তাহলে ডান হাত বাম হাতটা বাম হাত হাতই বলে মনে হবে, কিন্তু মোবাইলে যখন ছবি তুলবেন তখন মনে হবে ডান হাতটা বোধহয় বাম হাত, এটা মনে রাখবেন। তাহলে আমি দেখাচ্ছি এটা মৎস্য মুদ্রা, এটা
সামান্য অর্ঘ স্থাপনের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, এই মৎস্যমুদ্রার। এই মৎস্যমুদ্রা দেখালাম, আশা করি ব্যাপারটা বুঝেছেন। তারপর হচ্ছে কূর্মমুদ্রা, দেখুন কিছুই না, এই দুটো আঙুল বেঁকে গেল, এখানে ফুলটা নিতে হবে, এই বেঁকে গেল, এই গেল, এই দেখুন এই গেল, এই তর্জনী বৃদ্ধার জায়গায় গেল, এই কনিষ্ঠা তর্জনীর জায়গায় গেল, মধ্যমা অনামিকা কনিষ্ঠা এই দেখুন ফোল্ডিং হয়ে গেল, এই ফোল্ড করে দিলাম। আর এই এই বৃদ্ধাঙ্গুষ্ঠটা, ডান হাতের যে বৃদ্ধাঙ্গুষ্ঠটা, এই এইখানে রাখলাম মণিবন্ধ জায়গায়, এই দেখুন, এটা এই দেখুন এটা কিভাবে করা হয়েছে, দেখুন এই হচ্ছে কূর্মমুদ্রা। এই কূর্মমুদ্রায় ধ্যান করানো হয় বা নিজে ধ্যান করতে হয়, এটা হচ্ছে কূর্মমুদ্রা। এরপরে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে অবগুণ্ঠন মুদ্রা, দেখুন এটা হচ্ছে অবগুণ্ঠন মুদ্রা, দেখুন এই ভাজ করুন, কিছুই না, এই এটাকে বলে অবগুণ্ঠন মুদ্রা। তারপরে দেখবেন গালিনী মুদ্রা, দেখুন এই যে তিনটে আঙ্গুল, এই তিনটে আঙ্গুল হাতের উপর পেতে দিন, এই 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 দেখুন এই হচ্ছে গালিনী মুদ্রা, দেখছেন এই তিনটে আঙ্গুল এক জায়গায় থাকবে, এই আমি সবভাবেই দেখাচ্ছি, এই দেখুন এটাকে বলে গালিনী মুদ্রা, ঠিক আছে। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেলিহান মুদ্রা, দেখুন লেলিহান মুদ্রা কীভাবে দেখানো হয়েছে, এই হচ্ছে লেলিহান মুদ্রা, এটা হচ্ছে লেলিহান মুদ্রা, এটা প্রয়োজন হয় প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে, ঠিক আছে, এটা প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়োজন হয়। আর এটা হচ্ছে পরমীকরণ মুদ্রা, এটা পরমীকরণ, দেখুন পরমীকরণ মুদ্রা। তারপরে এটা হচ্ছে বর মুদ্রা, এটা বর মুদ্রা, এটা হচ্ছে দেখুন দুটো আঙুল তর্জনী বৃদ্ধা মধ্যমা অনামিকা দুটো এক জায়গায়, কনিষ্ঠ আঙুলটা একটু ওপরে, এই দেখুন এটা হচ্ছে তত্ত্বমুদ্রা, দেখে নিন, এই দেখুন তর্জনী বৃদ্ধা মধ্যমা অনামিকাটাকে একটু প্রসারিত করব, কনিষ্ঠাটা উঠে থাকবে, এই দেখুন এটাকে বলা হয় তত্ত্বমুদ্রা। এবার নারাজ মুদ্রা, দেখুন এটা হচ্ছে নারাজ মুদ্রা, এটা হচ্ছে নারাজ মুদ্রা, ডান হাতের বুড়ো আঙ্গুলের ডগায় তর্জনী যোগ করে মধ্যমা অনামিকা ও কনিষ্ঠাকে করতলের ওপর রেখার সঙ্গে বাঁকা করে রাখলে নারাজ মুদ্রা হয়ে থাকে, এটা হচ্ছে নারাজ মুদ্রা। তাহলে বন্ধু আজকের আমি এইটুকুই দেখালাম, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভুল ভ্রান্তি যাই হোক আমাকে সরাসরি ফোন করতে পারেন, আমার ফোন নম্বরটি হলো 80-13-150-500। আরেকটি বিশেষ কথা বলবো, যে কটি মুদ্রা আমি দেখালাম আর যেটা বাকি আছে অর্থাৎ পুজোর ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সেই সব মুদ্রা আমি অবশ্যই পরের ভিডিওতে দেখাবো। আমি ইতিমধ্যেই দুর্গাপূজার প্রশিক্ষণ শুরু করে দিয়েছি। বন্ধু এইটুকু বলতে পারি অনেক জায়গায় শেখানো হয় কিন্তু অনেক জায়গায় যারা শিখতে গিয়েছিলেন, নাম বলছি না, আপনার এক নামেই বুঝে যাবেন, তারা কিন্তু আমার কাছে তারা এখন শেখে অনলাইনে, আমি নামটা বলছি না, বিশিষ্ট নাম, নাম বলা মাত্রই আপনি আপনারা চিনে যাবেন, ভালো ব্যক্তিত্ব, নামি দামি ব্যক্তিত্ব, আমি কারো ইয়ে করে বলছি না, কারণ একজন আছে প্রফেসর আছে, তিনি ভালো টিউশন করতে পারেন না, আবার সাধারণ শিক্ষাগত নিয়ে আবার কেউ কেউ এত সুন্দর পড়ান বা টিউশন করেন,
তারটা অনেকের ভালো লাগে, এটা হতেই পারে। কিন্তু আশা করি আমি যেভাবে ক্লাসে যেভাবে আপনাদের বুঝিয়ে যেভাবে বইপত্র দিয়ে যেভাবে আমি গাইড করতে পারবো, যেভাবে আপনাকে নোটস দিয়ে বিভিন্ন বই থেকে নোটস দিয়ে যেভাবে হেল্প করতে পারবো, আশা করি সেটা খুবই কষ্টসাধ্য, সেটা আমি করে থাকি বা করব। আপনারা কোনো রকম চিন্তা না করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, কেননা দুর্গাপূজার প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আপনারা পারলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার সাথে। আজ তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।